বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে বলেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মঙ্গলবার রাতে তজুমুদ্দিন উপজেলার প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী 23তম তীরধান উৎসব পরিদর্শনকালে এসব কথা বলেন নূরুন্নবী চৌধুরী শাওন।